হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বুয়েট ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, এটা সবাই জানে। দেশ গড়ার কারিগরদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ারগণ। দক্ষ এবং স্বনামধন্য ইঞ্জিনিয়াররা বেশিরভাগ গড়ে ওঠে বুয়েট প্রতিষ্ঠান থেকে। যাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাদের স্বপ্ন বুয়েটে পড়া। আমাদের এই আর্টিকেলে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023 এবং বুয়েট ভর্তির নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কীভাবে বুয়েটে ভর্তি প্রিপারেশন শুরু করবেন সে বিষয়গুলো তুলে ধরা হলো। তাই আজকের আর্টিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যাতে আপনাদের উপকৃত হতে পারেন। আজকের আর্টিকেল থেকে আমরা যা জানবো, বুয়েটে ভর্তি হওয়ার যোগ্যতা, বুয়েটে ভর্তির আবেদনের সময়সীমা, বুয়েট ভর্তি এবং পরীক্ষার নিয়ম, প্রথম থেকে বুয়েট ভর্তির প্রিপারেশন। প্রথমে আমরা একটু বুয়েট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জেনে নেই। বুয়েট হচ্ছে একটি সংক্ষিপ্ত ইংরেজি নাম। এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাংলায় যার নাম হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের যতগুলো সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে এর অবস্থান শীর্ষে। প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করা, কিন্তু নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাই কেবলমাত্র ভর্তি হওয়ার সুযোগ পায়। চলুন তাহলে নিচ থেকে জেনে নেই বুয়েট ভর্তি পরীক্ষা 2023-এর যোগ্যতা সম্পর্কে। বুয়েটে ভর্তি হওয়ার যোগ্যতা 8 ফেব্রুয়ারি 2023 এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরপরই বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশ করা হয়েছে। উক্ত নোটিশে আবেদনের নিয়মাবলী সহ ভর্তির যোগ্যতা প্রকাশ করা হয়েছে। বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা নিম্নে দেয়া হলো: এসএসসি পরীক্ষা 2020 সালে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ শিক্ষার্থী অবশ্যই বিজ্ঞান বিভাগের অধ্যয়নরত হয়ে থাকতে হবে, এসএসসি পরীক্ষায় GPA 5, এর মধ্যে কমপক্ষে GPA 4.50 লাগবে, আবশ্যিক বিষয় হিসেবে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। এইচএসসি পরীক্ষা যে সকল শিক্ষার্থীরা কেবল 2022 সালে উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তাদের আরও বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতর গণিত থাকতে হবে। GPA 5 মধ্যে সর্বনিম্ন GPA 5 থাকতে হবে। রসায়ন পদার্থ গণিতে 3টি বিষয়ে মোট 300 নম্বরের মধ্যে সর্বনিম্ন 270 থাকতে হবে। এ সকল যোগ্যতার সম্পন্ন শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাচ্ছে। মোট আবেদনের থেকে মেধাক্রম অনুসারে 24,000 শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বুয়েট ভর্তি আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি। বুয়েট ভর্তি নোটিশ 2023-এ আবেদনের সময়সীমা উল্লেখ করে দেয়া হয়েছে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 15 এপ্রিল 2023 শুক্রবার সকাল 10টা থেকে। অন্যদিকে আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল 2023 শুক্রবার বিকাল 3টা পর্যন্ত। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই আবেদন করে নেবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আবেদন পদ্ধতি অনলাইন ভিত্তিক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। 2টি ইউনিটে বিভক্ত হয়ে আবেদন করা হয়। ক ইউনিটের আবেদন ফি হচ্ছে 1,000 টাকা, খ ইউনিটের আবেদন ফি হচ্ছে 1,200 টাকা। নগদ অথবা রকেটের মাধ্যমে এই ফি প্রদান করতে হবে। বুয়েটে ভর্তি পরীক্ষার নিয়ম। প্রাথমিক আবেদনের থেকে 24,000 শিক্ষার্থীদের বাছাই করা হবে।
এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বুয়েট প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 দিনে, প্রতিদিন 2 শিফট অনুসারে অনুষ্ঠিত হবে। নিচে পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। ৩১ মে ২০২৩, প্রথম শিফট ক গ্রুপ 10টা থেকে 11টা, দ্বিতীয় শিফট খ গ্রুপ বিকাল 3টা থেকে 4টা, তৃতীয় শিফট ক গ্রুপ 10টা থেকে 11টা, চতুর্থ শিফট খ গ্রুপ বিকাল 3টা থেকে 4টা। এদের 1 জুন ২০২৩ তারিখ। বুয়েটের আসন সংখ্যা রাসায়নিক প্রকৌশল বিভাগ 60টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ 195টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ 180টি, ধাতব প্রকৌশল বিভাগ 50টি, পানি সম্পদ প্রকৌশল বিভাগ 30টি, নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ 55টি, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ 195টি, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ 30টি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ 120টি, স্থাপত্য বিভাগ 55টি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ 55টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ 30টি। এই ছিল সিট সংখ্যা। প্রথম থেকে বুয়েট ভর্তির প্রস্তুতি এবার আপনাদের সামনে তুলে ধরব, যেটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ছোট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে, তাদের বুয়েট ভর্তি হওয়ারও ইচ্ছা থাকে, তাই যখন মাধ্যমিকে পড়াশোনা করা হয় তখনই বিজ্ঞান বিভাগ নির্বাচন করা উচিত। কেননা ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে, রসায়ন পদার্থ পাশাপাশি উচ্চতর গণিত আবশ্যিক থাকতে হবে। একই সঙ্গে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা লাগবে। পরীক্ষার পর বসে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে। এইচএসসি পরীক্ষার পর দেশের সুনামধন্য ভর্তি কোচিং থেকে নিজেকে প্রিপারেশন করতে পারেন, একই সঙ্গে নিজেকে জ্ঞানকে আরও ডেভেলপ করতে হবে। এখানে প্রতিযোগিতা প্রচুর, তাই নিজেকে প্রথম থেকে শক্তিশালী করে তুলে নেবেন। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023 ডেকে নিজেকে আরও ভালোভাবে প্রিপারেশন করে নেন। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।